মেট্রিক পরীক্ষার্থীসকলৰ বাবে এটা ডাঙৰ খবৰ সেবাৰ এটা বৃহৎ ঘোষণা সেবাই কি ঘোষণা কৰিছে এই বিষয়ে মুহূৰ্তত আপোনালোকক জনাম সর্বোচ্চ মাচুল 1200 টকা মেট্রিক পরীক্ষার্থী আগন্তুক বৰ্ষৰ পৰা মেট্রিক পরীক্ষার বাবে 1200 টকাৰ মাচুল আদায় দিব লাগিব এক ডাঙৰ খবৰ এক ডাঙৰ ঘোষণা সেবাই ঘোষণা কৰিছে এই গুৰুত্বপূৰ্ণ নিৰ্দেশনা হয় মেট্রিক পরীক্ষার্থী তথা স্কুল সমূহলৈ এই গুৰুত্বপূৰ্ণ নিৰ্দেশনা সেবাৰ লগতে কোন সকল শিক্ষার্থীয়ে মেট্রিক পরীক্ষা দিব নোৱাৰিব সেই কথা উল্লেখ কৰিছে সেবাই এই মুহূৰ্তত জনাও আপোনালোকক মেট্রিক পরীক্ষার্থীসকলৰ বাবে ডাঙৰ খবৰ আগন্তুক বৰ্ষত মেট্রিক পরীক্ষাত অৱতীৰ্ণ হ'বলগীয়া শিক্ষার্থীসকলে ভৰিব লাগিব সর্বোচ্চ 1200 টকা মাচুল এই ক্ষেত্ৰত সেবাই লক্ষ্য লৈছে 50 কোটি টকা সংগ্ৰহৰ হয় আপুনি ঠিকেই শুনিছে 50 কোটি টকা সংগ্ৰহৰ লক্ষ্য সেবাৰ আৰু সেই মৰ্মে 2024 বৰ্ষত মেট্ৰিকত অৱতীৰ্ণ হ'বলগীয়া শিক্ষার্থীসকলে ভৰিব লাগিব সর্বোচ্চ 1200 টকাৰ মাচুল অসম মাধ্যমিক শিক্ষা পৰিষদ চমুকৈ সেবাই এক নিৰ্দেশনাৰ জৰিয়তে সদৰি কৰিছে এই কথা 2024 বৰ্ষত মেট্ৰিক পৰীক্ষাত অৱতীৰ্ণ হ'বলগীয়া পৰীক্ষাৰ্থীসকলৰ বাবে পৰীক্ষাৰ মাচুল ধাৰ্য কৰা হৈছে 700 টকা লগতে ব্যৱহাৰিক পৰীক্ষাৰ মাচুল 150 টকা আৰু কেন্দ্ৰৰ মাচুল 350 টকা নিৰ্ধাৰণ কৰা হৈছে অর্থাৎ ব্যৱহাৰিক পৰীক্ষাত অৱতীৰ্ণ হ'বলগীয়া শিক্ষার্থীসকলে 1200 টকা আৰু ব্যৱহাৰিক পৰীক্ষা নথকা শিক্ষার্থীসকলে 1050 টকাৰ মাচুল আদায় দিব লাগিব তদুপৰি বাৰ্ষিক স্বীকৃতি মাচুল 1000 টকা নিৰ্ধাৰণ কৰা হৈছে এই মাচুল শিক্ষা প্ৰতিষ্ঠানৰ মুৰব্বীয়ে সেবাক আদায় দিব লাগিব সেবা জাননীত উল্লেখ কৰা মতে চৰকাৰী আৰু স্বীকৃতিপ্ৰাপ্ত ভেঞ্চাৰ শিক্ষানুষ্ঠানসমূহৰ যিসকলৰ শিক্ষার্থীৰ পৰিয়ালৰ বাৰ্ষিক উপাৰ্জন 2 লাখ টকা বা তাতকৈ কম তেওঁলোকে এই মাচুল দিব নালাগে এনে শিক্ষার্থীৰ অভিভাৱকে মাচুল ৰেহাইৰ বাবে শিক্ষা প্ৰতিষ্ঠানৰ মুৰব্বীৰ ওচৰত আবেদন দাখিল কৰিব লাগিব আবেদনৰ সৈতে অভিভাৱক অথবা শিক্ষার্থীয়ে দাখিল কৰিব লাগিব নথিপত্ৰ আৰু এই নথিপত্ৰসমূহৰ পৰীক্ষাৰ অন্তত শিক্ষানুষ্ঠানৰ মুৰব্বীয়ে মাচুল ৰেহাইৰ সিদ্ধান্ত ল'ব পাৰিব জাননীত লগতে উল্লেখ কৰা হৈছে যে আন বিদ্যালয়ত অধ্যয়ন কৰি থকা একাংশ শিক্ষার্থীয়ে আন এখন স্কুলৰ নামত পঞ্জীয়ন কৰিছে গতিকে এনে শিক্ষার্থীয়ে নিম্ন আয়ৰ পৰিয়ালৰ হলেও মাচুল ৰেহাই নাপাব যদিহে এনে প্ৰাৰ্থীক মাচুল ৰেহাই দিয়া হয় আৰু পৰৱৰ্তী সময়ত সেয়া পোহৰলৈ আহে তেন্তে শিক্ষাৰ্থীৰ ফলাফল স্থগিত ৰখা হ'ব লগতে সেই শিক্ষা প্ৰতিষ্ঠানৰ মুৰব্বীৰ বিৰুদ্ধেও ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব বুলিও সেবাই নিৰ্দেশনাযোগে এই কথা সদৰি কৰিছে এতিয়া কথা হ'ল আপুনি কেনেদৰে নামভৰ্তি কৰিব নামভৰ্তিৰ ক্ষেত্ৰত আপুনি কেনেদৰে মাচুল আদায় দিব সেই বিষয়ে মই আপোনালোকক ক'ম শিক্ষার্থীসকলে নবম শ্রেণীত নামভর্তি করার সময় রোপণ করা গছপুলির বর্তমানের অবস্থা সন্দর্ভত ফটোগ্রাফ আবেদনের সঙ্গে গাঁথি দিব লাগিব অর্থাৎ নবম শ্রেণীত যেতিয়া নামভর্তি করা হয়েছিল তেতিয়া গছপুলি রোপণ করবলৈ নির্দেশ দিয়া হয়েছিল আর সেই গছপুলির বর্তমান অবস্থা কেনেকুৱা এই সন্দর্ভত এখন ফটোগ্রাফ আবেদনের সঙ্গে গাঁথি দিব লাগিব নবম শ্রেণীত যে বিদ্যালয়ত পঞ্জীয়ন কৰিছিল সেই বিদ্যালয়তে শিক্ষার্থীসকলে প্ৰপত্র পূরণ কৰিব পাৰিব প্ৰতিগৰাকী শিক্ষার্থীৰ বিপৰীতে কেন্দ্ৰৰ মাচুল 350 টকা সেবাই প্ৰতিটো কেন্দ্ৰক সংশ্লিষ্ট সময়ত মুকলি কৰিব দিব কেন্দ্ৰসমূহৰ দায়িত্ব থকা শিক্ষকে পৰীক্ষা পৰ্টেলৰ জৰিয়তে বেংকৰ সবিশেষ তথ্য দাখিল কৰিব লাগিব অনলাইন পৰীক্ষা পৰ্টেল 9 অক্টোবৰৰ পৰা 31 অক্টোবৰলৈ কাৰ্যক্ষম হৈ থাকিব পুনৰ জনাইছোঁ শিক্ষাৰ্থীসকলৰ জ্ঞাতাৰ্থে অনলাইন পৰীক্ষা পৰ্টেল অহা 9 অক্টোবৰৰ পৰা 31 অক্টোবৰ পৰ্যন্ত কাৰ্যক্ষম হৈ থাকিব আনহাতে যিসকল শিক্ষার্থীয়ে দশম শ্রেণীর অন্তর্বর্তী পরীক্ষা যেনে গোট পরীক্ষা ছমহীয়া পরীক্ষা প্রি বোর্ড পরীক্ষাত অবতীর্ণ হওয়া নাই তেনে পরীক্ষার্থীক তেনে শিক্ষার্থীক মেট্রিক পরীক্ষাত অবতীর্ণ হবলৈ অনুমতি দিয়া নহব বলে জাননীত স্পষ্ট করে দিয়া হৈছে আমি পুনৰবাৰ জনাম যিসকল পরীক্ষার্থীয়ে গোট পরীক্ষা ছমহীয়া পরীক্ষা প্রি বোর্ড পরীক্ষাত অবতীর্ণ হওয়া নাই তেনে শিক্ষার্থীক মেট্রিক পরীক্ষাত অবতীর্ণ হবলৈ অনুমতি দিয়া নহব বলে জাননীত স্পষ্ট করে দিয়া হৈছে 9 অক্টোবৰৰ পৰা 31 অক্টোবৰলৈ অনলাইনৰ জৰিয়তে শিক্ষার্থীসকলে প্ৰপত্র পূৰণ কৰিব পাৰিব অনলাইনৰ মাচুল আদায়ৰ অন্তিম দিন 31 অক্টোবৰ ধাৰ্য কৰা হৈছে এই ক্ষেত্ৰত SBI বেংকত চালান আদায়ৰ অন্তিম দিন 3 নৱেম্বৰ ধাৰ্য কৰা হৈছে অহা 18 নৱেম্বৰলৈ অনলাইন চেকলিষ্ট শুদ্ধ কৰিব পাৰিব
একে সময়তে মেট্রিক পরীক্ষাত অবতীর্ণ হবলগিয়া শিক্ষার্থীসকলৰ অন্তর্বর্তীকালীন পরীক্ষার নম্বর সমূহ পোর্টেলত আপলোড কৰিব লাগিব। অহা 20 ডিসেম্বরের পৰা 29 ডিসেম্বরের ভিতৰত এই নম্বর অনলাইন পোর্টেলৰ জৰিয়তে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে আপলোড কৰিব লাগিব। সেবার অফিসিয়াল ওয়েবসাইটত উপলব্ধ হব যাবতীয় নির্দেশনা। আর শেহতিয়াক সেবায় ঘোষণা করা এই নির্দেশনাক এতিয়া রাজ্যের শিক্ষা সমাজের মাজত এতিয়া তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। যি সময়ত মাচুল রেহাই মাচুল ফ্রির কথা কোৱা হৈছে, তেনে সময়তে সর্বোচ্চ 1200 টাকা মাচুল ধার্য করা হৈছে। আর এই মাচুলেরে সেবায় লক্ষ্য লৈছে 50 কোটি টাকা সংগ্রহর এনেকুৱা ধরনের ব্যবস্থাক লৈ এতিয়া ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হৈছে শিক্ষার্থীর মাজত, অভিভাবক সকলের মাজত। আমি পুনৰ জনাইছো, অবশ্যই এই ক্ষেত্রে 2 লাখ টাকা বা 2 লাখ টাকার কম উপার্জনের পরিয়ালের শিক্ষার্থীর পৰা মাচুল আদায় লওয়া নহয়। এই ক্ষেত্রে যাবতীয় নথিপত্র আবেদন কৰিব লাগিব সংশ্লিষ্ট কেন্দ্র বা সংশ্লিষ্ট শিক্ষানুষ্ঠানত। সংশ্লিষ্ট শিক্ষানুষ্ঠানের মুরব্বীহে সিদ্ধান্ত লব নথিপত্র পরীক্ষণের অন্তত। মুঠৰ ওপৰত এক দীঘলীয়া প্রক্রিয়ার ব্যবস্থা করা হয়েছে আর এই প্রক্রিয়ার জড়িয়ে এই মাচুলসমূহ আদায় দিয়ার ব্যবস্থার কথাও ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে। আমি আপনার জানাইছো 9 অক্টোবরের 31 অক্টোবর পর্যন্ত মাচুল আদায় দিয়ার সময় নির্ধারণ করা হয়েছে। 31 অক্টোবর হব অন্তিমটো দিন, গতি 31 অক্টোবরের পূর্বে মাচুলসমূহ আদায় দিব লাগিব। আর কোন সকল শিক্ষার্থী পরীক্ষাত বহিব নোৱাৰে সেই কথা কোৱা হয়েছে। যিসকলে গোট পরীক্ষা দিয়া নাই, ছমহীয়া পরীক্ষা দিয়া নাই, প্রি বোর্ড এক্সাম দিয়া নাই, সেই সকল পরীক্ষার্থীয়ে কিন্তু পরীক্ষাত বহিব নোৱাৰিব বুলি স্পষ্টকৈ এই নির্দেশনাত কোৱা হয়েছে। মুঠৰ ওপৰত মাচুলৰ কথাক লৈ এতিয়া রাজ্যের শিক্ষা জগতত ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীর মাজত প্রতিক্রিয়া, অভিভাবকৰ মাজত প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।